মির্জা ফখরুল সাহেবের সম্প্রতি কথাটা শুনে মনে হয় যে ওনারা আন্দোলন সংগ্রাম করে ব্যর্থ হওয়ার কারণে ওনার মস্তিষ্কটাই পুরাটাই মানে করে গুলাই গেছে। ওনার মাথা ঠিক আছে কিনা এটা আসলে পরীক্ষা করা দরকার। এই সরকার জনগণের জন্য কিছু করে নাই, এই কথা যারা বলে তারা হয় অন্ধ অথবা তারা বুদ্ধি প্রতিবন্ধী, নাহলে এটা তো আজকে সাধারণ মানুষ দেখছে, দিবালোকের মতো দেখছে এটা। আজকে এই দেশে পদ্মা সেতু নিঃস্বর্থনে হওয়া, আমাদের কর্ণফুলী টানেল, পায়রা বন্দর, বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র, ঢাকায় মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সমস্ত সারা দেশে ইনফ্রাস্ট্রাকচার যেভাবে ডেভেলপ হয়েছে, অর্থনৈতিক সুযোগ আজকে $560 থেকে আমাদের মাথাপিছু আয় আজকে $2700 ছাড়িয়ে গেছে, এই যে উন্নয়ন অগ্রগতি, এইগুলো কার জন্য? দেশের জন্য, মানুষের জন্য তো হয়েছে। তো এইগুলো যারা এই দেশের ভাবে না, যারা আজকে একটা ব্রিজ কালভার্ট, ব্রিজ টানেল বা মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এই সমস্ত কাজগুলো যারা জনগণের ভাবে না, তারা আসলে বুদ্ধি প্রতিবন্ধী ছাড়া আর কিছু তাদেরকে বলা যায় না। এরা আসলে আন্দোলন সংগ্রাম করতে করতে ব্যর্থ হয়ে গেছে, ব্যর্থ হওয়ার কারণে এখন এদের বুদ্ধি প্রতিবন্ধীতে রূপ তাদের রূপ হয়েছে। তা আমি মনে করি যে জনগণ জানে, জনগণ দেখছে যে আমাদের বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা উনি এই দেশকে অন্ধকার থেকে আলোয় নিয়ে এসেছেন গত 15 বছরে। যে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় থাকা অবস্থায় তাদের দুর্নীতি, তাদের অপশাসন, দুঃশাসন এবং তাদের চরম ব্যর্থতা এই দেশকে পিছিয়ে নিয়ে গেছিল, অন্ধকারে তুলিয়ে দিয়েছিল, আজকে সেখান থেকে আলোয় উদ্ভাসিত করেছেন আমাদের বর্তমান সরকার, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা। এটা সারা বিশ্বে আজকে স্বীকৃত। তো সেই জায়গাটায় যারা এর বিরুদ্ধে কথা বলে, আমি মনে করি আসলে এরা দেশের উন্নয়ন অগ্রগতি চায় না, এরা দেশকে পিছনে নিয়ে যেতে চায়। যেমন তাদের নেতা যে লন্ডনে বসে বলছেন টেক ব্যাক বাংলাদেশ, তার মানে বাংলাদেশকে পিছনে নিয়ে যাও। তাই একটা পিছনে যারা নিয়ে যাওয়ার চিন্তা করে, যারা আবার বাংলাদেশকে দুর্নীতিতে বিশ্বের 1 নম্বর রাষ্ট্র বানাতে চায়, যারা বাংলাদেশকে আবার চরম দরিদ্র দেশের মধ্যে নিয়ে যেতে চায়, তাদের কাছে এই উন্নয়ন অগ্রগতি ভালো লাগার কথা নয়। কোনো একটি রাজনৈতিক দলের অংশ নেওয়া না নেওয়ার উপরে নির্ভর করবে না আগামী জাতীয় সংসদ নির্বাচন, বা একটা রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নিলেই সেটা অংশগ্রহণমূলক হবে না এটা বলার কোনো সুযোগ নেই। কারণ এই দেশে নিবন্ধনকৃত অনেক রাজনৈতিক দল আছেন যারা নির্বাচনে অংশ নেওয়ার মতো সক্ষমতা রাখেন, অর্থাৎ সেই 30 বা 40-এর মতো রাজনৈতিক দল যেগুলো নিবন্ধনকৃত, সেই সমস্ত রাজনৈতিক দলের মধ্যে একটা দল বা দুটি দল যদি নির্বাচনে অংশ না নেয়, এতে আমার মনে হয় না যে অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা হবে।